গান ভালোবাসি না এমন মানুষের সংখ্যা খুঁজে পাওয়া ভার। আমাদের জীবনের গল্পগুলো, জীবনের কথাগুলো, জীবনের চাওয়া পাওয়াগুলো সবকিছুই যেন গানের মাধ্যমেই পরিপূর্ণতা পায়। শুধু কি জীবনের গল্প, গান আমাদের দেশের কথা বলে, দেশের মানুষের কথা বলে, দেশের মাটির কথা বলে, দেশের সংস্কৃতির কথা বলে। গান ছাড়া যেন সুন্দর কোনো মুহূর্ত, ভালো কোনো উপলক্ষ কিংবা সুন্দর কোনো সময় একদমই চিন্তা করা যায় না। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ওয়ালটন এশিয়ান মিউজিকে, এবং আপনাদের সাথে থাকছি আমি আশিয়া। কথা বলছিলাম গান নিয়ে। ওয়ালটন এশিয়ান মিউজিক মানে নতুন নতুন শিল্পীদের নতুন নতুন গান। শুধু নতুন শিল্পী নয়, আপনাদের পছন্দের শিল্পী এবং তাদের গানগুলো দিয়েই আমরা আপনাদের সবসময় ভালো লাগা ভালোবাসাটাকে খানিকটা বাড়িয়ে দিই। আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও আমাদের মাঝে এমন একজন শিল্পী উপস্থিত আছেন, বলছিলাম গান নিয়ে কথা, তিনি গানের মানুষ, গান ভালোবাসেন। আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় একটি অংশ জুড়ে রয়েছে কিন্তু ফোক গান। তিনি ফোক গান করতে খুব ভালোবাসেন এবং ফোক গানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, যদি বলি খানিকটা ছোট্ট করে বলতে হয়, 2012-এ তিনি কিন্তু ক্রাউন বিজয়ী, যদি আমি বলি সেটা ক্লোজ আপ ওয়ান, 2012-তে তিনি কিন্তু সেখান থেকে জিতে নিয়েছেন সেই ক্রাউন। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন লায়লা। অবশ্যই সবাই চিনতে পারছেন কে আছেন, জনপ্রিয় শিল্পী, গানে গল্পে আড্ডায় আমাদেরকে মাতিয়ে রাখবেন। চলে যাচ্ছি আজকে আমাদের শিল্পীর কাছে। আপু স্বাগত। স্বাগতম আপনাকেও। কেমন আছেন? আল্লাপাক রেখেছেন, যেভাবেই থাকি যে হালেই থাকি আল্লাপাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি সব সময়ের জন্য। আল্লাহ যা করেছেন সেটা আমাদের মঙ্গলের জন্য, আল্লাহ যা করছেন সেটাও আমাদের মঙ্গলের জন্য, আল্লাহ যা করবেন সেটাও আমাদের মঙ্গলের জন্য। সেটাই আমরা তেমনটি আশা করছি। আমরা জানি সবাই খুবই ক্রান্তিকালের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, খুবই খারাপ সময় যাচ্ছে আমাদের। আসলে মূলত আমরা যে যে সেক্টরে কাজ করি, এক একজনের এক একটা সেক্টর, তো সেখান থেকে আসলে আমরা শিল্পী, আমাদের কাজই হলো গানের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতার কাছে পৌঁছে যাওয়া। তো আজকে মূলত লাইভে আসা, এই ক্রাইসিস সময়ে আজকে লাইভে আসা, এবং এটা পূর্ব নির্ধারণ করা ছিল যে অনেক আগের থেকে যে আজকে আমরা আসব, সেই কারণে আসলে মূলত আমাদের আশা। কিন্তু দেশের এই পরিস্থিতি, তারপরেও আমরা গানে গানে আমাদের সেই মেসেজটা দিতে চাই আমাদের ভক্তের কাছে। কারণ আমাদের প্রত্যেকটা শিল্পীরই কিন্তু একটা একটা করে গোষ্ঠী আছে যারা আমাদের পার্সোনালভাবে ভালোবাসে, আমাদের গান পছন্দ করে। তো আজকে লাইভের মাধ্যমে চেষ্টা করব যে আমার সেই আল্লাপাকের প্রতি প্রশংসা রেখে, তার সাথে তার পেয়ারা হাবিব, আমার সেই দিনের নবী, সেই সব নিয়েই আসলে আজকের এই আয়োজনটাকে আমরা সবাই মিলে সাজিয়েছি। তেমনটাই আমরা তেমনটাই আশা করছি, প্রার্থনার মধ্য দিয়ে যেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা এই ক্রান্তিকালটা অতিক্রম করতে পারি। একদম, আমাদের একটাই কথা যে আল্লাহ পাক আমাদের দয়া করো, তুমি ছাড়া আর এই দয়া আর কেউ করতে পারে না। আসলে বিপদ থেকে, হ্যাঁ বিপদ থেকে ওঠার মতো আসলে আল্লাহর হাত ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব না। কিছু নেই, তিনি সবকিছু ঠিক করে দিন। এবং গানে চাই যাবো, হ্যাঁ আমরা গানে চলে যেতে চাই, প্রথমে গানেই চলে যাই এরপরে এসে কথা বলছি। জি অবশ্যই আপু। এখন যে গানটি করব সে গানটা হলো আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত লেখক এবং আমার খুব পছন্দের লেখক, শ্রদ্ধেয় শাহ আলম সরকার, ওনার একটা গান, মৌমাছি 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 রে। এটাও একটি প্রার্থনা, এবং এটা আমার নবীর প্রশংসা নিয়ে গান। একদম, আমরা প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করব। একদম, আমার নবী বলে মৌমাছি, মৌমাছি রে যাও কোথায় দলে বলে, নাচি নাচি রে। আমার দিনের নবী সমস্ত পশু পাখি জীবজন্তু সকলেরই মনের কথা বুঝতে পারতেন। তাই একদল মৌমাছি যখন গুনগুন করে আমার রাসুল পাকের পাশ দিয়ে যাচ্ছিলেন, সে সময় আমার রাসুলের পাক জিজ্ঞেস করে, হে আমার মৌমাছি দল, তোমরা কোথায় যাচ্ছ? মৌমাছি দল বলল, আমরা সরিষা ফুলে যাই, সেখান থেকে ওই রস সংগ্রহ করে আমরা বাড়িতে নিয়ে যাই, সেটা আমাদের যখন ক্ষুধা পায় তখন আমরা সেটা পান করি। তো আমার রাসুলের পাক জিজ্ঞেস করলেন যে
মৌমাছির ওই রস তো তিতা তিতা লাগে, কষকষ লাগে, এটা তোমরা কিভাবে পান করো? সেই জায়গা থেকে এই মৌমাছি দল আমার দিনের নবীর কাছে বলছে যে এই কষ রস যখন আমরা মুখে করে বাড়িতে ফিরে যাই, তখন যাওয়ার পথে আপনার নামের দুরুদ পাঠ করতে করতে যাই, এবং আপনার সেই নামের গুণে, আপনার সেই নামের মহব্বতে আমাদের সেই কষ রসও মধুতে পরিণত হয়। তাই আজকে যে করোনা ভাইরাসের যে আক্রমণ আমাদের পুরা বিশ্বে ছড়িয়েছে, আসলে আমার রাসুলে পাকের নামে যেন, আজকে রাসুলে পাকের উসিলায় যেন সকল কিছু, সকল খারাপ কিছু যেন পরিত্যাগ করে আমাদের সকলের জীবন থেকে, সকলের দেশ থেকে, সেই আশা রেখেই গানটি করছি। ওরে গয়ে মৌমাছি দলে যাই সরিষা ফুলে, সেই ফুলের রস তুলে চাক রোচিরে, বলে মৌমাছি মৌমাছি রে যাও কোথায় দলে দলে নাচি নাচি রে, নবী বলে মৌমাছি মৌমাছি রে যাও কোথায় দলে বলে নাচি নাচি রে, কয়ে মৌমাছি দলে যাই সরিষা রস তিক্ত লাগে রস লাগে কষ কষ, নবী বলেন মৌমাছি সেই ফুলের রস তিক্ত লাগে রস লাগে কষ কষ, সেই রসে বলো কিসে হয় মৌচা, বলো আগে না শুন।
বলে নবী জির নিকটে সরিষা ফুলের রস তিক্ত বটে আরে মৌমাছি বলে নবী জির নিকটে সরিষা ফুলের রস তিক্ত বটে সেই রস মুখে পুরে চাকে ফিরে যায় আরে পথে আপনার দূর পাঠ করি তাই মোহাম্মদ নামের পরশে মধু হয় তিতা কষে মোহাম্মদ নামের পরশে সরিষা ফুলের কষে মধু হয় চমৎকার এই প্রার্থনাসূচক গান দিয়ে কিন্তু আমাদের জীবনের একটা প্রতিচ্ছবি এখানে আমি খুঁজে পাই। কারণ হচ্ছে যে ওই যে যেমনটি বলছিলেন মৌমাছি যখন মধু সংগ্রহ করে ওই সময় কিন্তু একটা তিতা ব্যাপারটা থাকে যখন ছালা নামে সংগ্রহ করে যে প্রেম রসে যে আমার নবীকে ডাকতে পারবেন তারই সেই আমাদের মনে থাকলে সবকিছু সহজ হয়ে যায় ব্যাপারটা এমন। আপু পরের গানটাতে যেতে চাই, পরে কোন গানটি রয়েছে? পরে গাইছি লালন সাইজের একটি গান করছি, সাই আমার কখন খেলে কোন খেলা। ওকে ঠিক আছে। আজকে এশিয়ান টিভির পর্দায় লাইভে আছি আমরা, আমি আমার শ্রোতারা যারা আছেন আমাদেরকে দেখছেন, আমাকে যারা ভালোবাসেন, আমার গান যারা ভালোবাসেন এবং আমার কথা যারা, আমি বললে যে কথাটা রাখবেন, আমি আপনাদের কাছে করজোড়ে বলতে চাই আমরা সকলে সচেতন থাকব। এবং আমি জানি যে আপনারা আমাকে অত্যন্ত স্নেহ করেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনারা ভালোবাসেন বলেই হয়তো এই লোকগান গাইতে পারছি, ছড়িয়ে দিতে পারছি আপনাদের সকলের মাঝে। তাই যদি একটু ভালোবেসে থাকেন, সেই জায়গা থেকে বলছি দয়া করে আমরা সবাই সচেতন থাকব, আমরা সবসময় হাত মুখ পরিষ্কার রাখবো এবং আমরা একটু কম বাইরে বের হব। আসলে আমাদের আগে থেকেই নির্ধারণ করা ছিল
যার কারণে আসলে আমাদের আসতে হয়েছে, এবং আমরা না আসলে আপনাদের এই মেসেজগুলো দিবে কারা? তাই আমাদের প্রত্যেকেরই এই মেসেজ দেওয়ার জন্য হলেও আমাদের আসা উচিত। সেই জায়গা থেকে আমার শ্রোতাদের বলছি, প্লিজ আপনারা সকলেই, মাত্র কয়টা দিনের ব্যাপার, দেখতে দেখতে চলে যাবে, আমরা সকলেই নিজেরা ভালো থাকবো, আমরা অন্যকেও ভালো রাখবো। যাই গানে, চলো।
ভীষণ সুন্দর, একদম তন্ময় হয়ে শুনছিলাম। লাইলা আপু, এই গানটার রেস্ট থাকতে থাকতে আমরা একটু ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে এসে আমরা গান শুনবার কথা বলবো। দর্শক, কেমন লাগছে আজকে আমাদের আয়োজন? এতটুকু বলতে পারি অবশ্যই সবার ভালো লাগছে, কিন্তু বলতেন এশিয়ান মিউজিকে গান শুনতে শুনতে সময় হলো ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন, কোথাও যাবেন না, ফিরছি খানিকটা পর। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ওয়ালটন এশিয়ান মিউজিক। ব্রেকের আগে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু অলরেডি জানেন আজকে শিল্পী হিসেবে কে আছেন আমাদের সাথে। এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন কিংবা হয়েছেন তাদেরকে একটু বলতে চাচ্ছি, আজকে ওয়ালটন এশিয়ান মিউজিকে গেস্ট হিসেবে উপস্থিত আছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা। আমরা আবারও চলে যাচ্ছি আজকে শিল্পীর কাছে। আপু, ব্রেকের পরে স্বাগত আবারও। ধন্যবাদ। আর আপনি তো শুরু করেছেন সব প্রার্থনামূলক গান দিয়ে, আজকে আপনি বলছিলেন যে আমরা আজকে মূলত আমরা আমাদের আজকের এই আয়োজনটা মূলত, আমি তো মূলত ফোক গানই করি, কিন্তু আজকের আয়োজনটা একটু ব্যতিক্রমভাবে সাজিয়েছি আমরা। গানে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোন গানটা শুনছি আপু? এবারে গাইছি শ্রদ্ধেয় পাগল দূরবীন শাহের একটি গান, নামাজ আমার হইল না আদায়। জনপ্রিয় একটি গান যে শুনছি। হ্যাঁ,
প্রার্থনা সূচক একটি গান, এবং এই গান দিয়ে কিন্তু বোঝাচ্ছে আমরা এত ব্যস্ত থাকি, এত কাজ করি আমরা, কিন্তু নামাজ পড়ার সময়টা আমাদের হয়ে ওঠে না। আমরা তো পেটের দায়ে তো আমাদের এক একজন এক 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 কাজ নিয়ে ব্যস্ত, তারপরেও আসলে আমাদের আল্লাপাক আমাদেরকে কোন কাজে পাঠিয়েছে ওইটা ভুলে গেলে চলবে না। আমার দয়ালকে আগে খুশি রাখতে হবে, শত কাজের ব্যস্ততাও। আপনি এক ধরনের কাজ করছেন, আমি এক ধরনের কাজ করছি, এই যে সবাই বসে আছে যার যার মতো কর্মস্থানে তারা তারা ব্যস্ত, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব যে এর মাঝখান থেকেই আমরা যেন, আল্লাপাক বলেছেন যে তোমরা যে যেখানে থাকো সেখান থেকেই যে নামে পারো যেভাবে পারো আমাকে ডাকলে আমি আল্লাহ তোমার সাথে আছি। মুকুটটা পাওয়ার যোগ্য আমি না, আমি সবসময় বলি এখনো বলছি, কিন্তু আসলে ওই যে বললাম যে দয়ালের দয়া যদি কারো উপরে হয় তো সেটাকে আর ধরে রাখা যায় না, তো দয়াল হয়তো দয়া করেছিল, সেই দয়ার ফলে এবং শ্রোতা দর্শক শ্রোতা যারা ছিলেন সকলের প্রচেষ্টায় আসলে দর্শকদের তো প্রচুর এসএমএস ছিল, দর্শক যদি গ্রহণ না করত তাহলে তো আর আসলে হতো না একদমই। তাহলে কি আমরা বলতে পারি যে লাইলার টার্নিং পয়েন্ট ক্লোজ আপ ওয়ান? এটা অবশ্যই, কারণ এটা একটা বড় প্ল্যাটফর্ম। আমি তো আগে গ্রামে ছোটখাটো জায়গায় প্রোগ্রাম করতাম,
তো মঞ্চ প্রোগ্রামগুলো করতাম, বাউল গানের আসরগুলো করতাম। তো একটা সময় আমি আমার চিন্তাতেও ছিল না বা আমি কখনো আশাও করিনি যে আমি এই পর্যায়ে আসব। আমার বাবা বলেছে যে আমি আমার মরণের পর যেন আমার উত্তরসূরি হিসেবে কেউ থাকে। সেই বাবার আশা পূরণ করতেই আসলে আমার গানের জগতে আসা। একদম, সেই বাবার আশা পূরণ করতে আজকে লায়লা। এবং সেই জায়গা থেকে ক্লোজ আপ ওয়ান, এবং আমি একজনের নাম না বললে নয়, আমাদের ক্লোজ আপের যিনি টোটাল দায়িত্বে ছিলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলফ্রেড খোকন, উনি অনেক বড় একজন কবিও আমাদের বাংলাদেশে। তো তিনার মতো একটা ভালো মানুষের গ্রুমিংয়ে আমরা ছিলাম। এটা আমাদের, আমি বলবো আমি গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ, একদম নিজের মতো করে আমাদেরকে রাখা, একটা জায়গায় এনে দেওয়া, আমি সারা জীবন কৃতজ্ঞ আসলে এই সকল মানুষের কাছে। চমৎকার। আপু গানে যেতে চাই, কোন গানটা শুনছি এরপর? এবারে গাইব শ্রদ্ধেয় উকিল মুন্সির একটি গান, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও এই রাঙা পায়, এই গানটি শুনছি। এবং বলে রাখি এই গানটা স্টুডিওতে ঢোকার পরে আমার সামনে যারা আছেন, ক্যামেরায় যারা কাজ করছেন, অজস্র পরিশ্রম করেন যারা, সেখান থেকেই মূলত আমার এই অনুরোধটা আসা যে আপু আপনি এই গানটা করবেন। তো আমার সেই সকল ভাইদের জন্য এই গানটা করছি, গানটা শ্রোতাদেরও অনেক ভালো লাগবে আশা করি। শুনছি আমরা। হ্যাঁ, সুখে থাকো সুজন বন্ধু, আসিতে আর কই না রে তোমার, সুখে থাকো সুজন বন্ধু, আসিতে আর কই না রে তোমার, আমার বাড়ি হবে, সেই বৃষ্টি জল খেয়ে তার তৃষ্ণা নিবারণ করবে। তেমনি একজন ভক্ত চেয়ে থাকে তার দয়ালের দিকে,
এই গানটিতে বলছি, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাওই রাঙা পায়, সুখে থাকো সুজন বন্ধু, আসতে আর কই না রে তোমায়, আমার কাছে আসতে, আমার পর্যন্ত আসতে যদি, আমার দয়ালের পায়ে ব্যথা লাগে, আমার দয়ালের যদি কষ্ট হয়, দয়াল ওই রকম আসার আর কোনো দরকার নাই, তাই আইসো না, তাই বলছে বন্ধুরে ওরে সুজন বন্ধু, মানে তুমি থাকো বন্ধু সুখে থাকো, আমায় তুমি দুঃখে রাখো রে বন্ধুরে, সুখে থাকো সুজন বন্ধু, আসিতে আর নারে
ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ঘুরে এসে আমরা গান শুনবো। দর্শক দেখতে পাচ্ছেন গল্প কথায় আড্ডায় গানে ওয়াল্ড নেশন মিউজিকের সময় হলো ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। দর্শক বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ওয়ালটন এশিয়ান মিউজিক, সাথে যুক্ত আছেন সবাই, অনেক অনেক ধন্যবাদ জানতে চাচ্ছি আবারও। আমরা খুবই ক্রান্তিকালের মধ্য দিয়ে দিনগুলো অতিবাহিত করছি, সবাই একসাথে প্রার্থনা করছি খুব শীঘ্রই যেন আমরা এ থেকে উত্তরণ ঘটে এবং আমরা বের হয়ে আসতে পারি। সবাই জানেন ইতিমধ্যে আজকে শিল্পী হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন সময়ের জনপ্রিয় শিল্পী লায়লা। আবারও চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে, আপু ব্রেকের পর স্বাগত আরও একবার। থ্যাংক ইউ। গানে যাব নাকি একটু কথায় যাব, কি বলেন? আচ্ছা আমি একটু কথা বলতে চাই, কথা বলতে পারছি না এই গানের জন্য, গানগুলোর লেন্থ এত লম্বা লম্বা লেন্থ গানগুলোর। আপনি যেমনটি বলছিলেন যে আলফ্রেড খোকনের কথা বলছিলেন যে তার আন্ডারে আপনারা অনেকে গ্রুমিং করেছেন, যদি একটু জানতে চাই এই গ্রুমিং যে করানো হয়েছে বাস্তব জীবনে কতখানি কাজে লাগছে? আমার হলো কদিন আগেই আমাদের গ্রুমার হিসেবে ছিলেন আমাদের বাংলাদেশের মানে লিজেন্ড কয়েকজন আপুরা ছিলেন। তো তার মধ্যে এক আপুর সাথে দেখা হলো, আমি যখন কথা বলছিলাম তো আমার মুখের দিকে তাকিয়েছিল, তো আমি আমাকে বললো যে এই চেঞ্জটা কীভাবে, তুমি তো আগে কথাই বলতে পারত না, জাস্ট চুপ করে থাকতা, শুধু গানের সময় গান বলতা। তো আমি তখন বললাম যে এটা আপনাদের সেই গ্রুমিং করানোর সেই গ্রুমিং এর ফসল এবং ফল, আজকে লায়লা কথা বলতে পারে একদম। তো এই আর কি, আমি একদমই কথা কম বলতাম, শুধু গানটাই করতাম, ওইটুকুই পারতাম, আর কিছু পারতাম না। তো এখন কথা বলা শিখেছি, শিখতে হয়েছে, কারণ নতুন নতুন ভাইরা, এই যে এখানে যারা মিউজিশিয়ানস ওস্তাদরা বসে আছেন সবাই তো ওস্তাদ সমতুল্য, সবাই আমার বড় ভাই, তো সকলের সংস্পর্শে এসে আসলে একটু কথা বলি। আচ্ছা কথা বলার জন্য ক্রেডিট কিন্তু ভাইয়াদেরও আছে যারা আসেন দুই পাশে, একদম। আর একটু জানতে চাই আপু, আপনার বাবা হচ্ছেন মোহাম্মদ শফিকুল ইসলাম মৃধা, যদি ভুল না করে থাকি আমি। আচ্ছা, তার হাত ধরেই আপনার গানের হাতে খড়ি, এবং হ্যাঁ তিনি যতটুকু আমি শুনেছি যে দোতরা নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন এবং সেখানে আপনিও সাথে সাথে যেতেন এবং সেখান থেকে গানগুলো আপনি শিখেছেন। হ্যাঁ, একেবারে লোকজ ধারার গান, যে গানগুলো মানে শুনলেই একেবারে গ্রাম বাংলায় হারিয়ে যেতে ইচ্ছে করে, তারপরেও গ্রাম্য পরিবেশে বসে গান করা, তো সেই জায়গা থেকে আসলে লোকগানের প্রতি আমার ভালোবাসা জন্মায়, আমি সেখান থেকে লোকগানকে ভালোবাসতে শিখি একদম, এবং আব্বার কারণেই হয়তো সেই ভালোবাসাটা জন্মেছে। আর আমাদের নিজস্ব সংস্কৃতি হচ্ছে এই লোকগান। আপু গানে যেতে চাই, কোন গানটা শুনছি এখন? এখন গাইবো আল্লাহ বলো মনরে পাখি, মৌলা বলো মনরে পাখি, সে গানটি করছি। জি আপু শুনছি, লালন শাহের গানটি করছি। ধরো সাইজির আর একটা গান বলেছে, মুখে পড়রে সদায় লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জায়গা থেকে বলছে আল্লাহ বলো মন রে পাখি, আল্লাহ বলো মন রে পাখি, একবার মৌলা বলো মন রে পাখি। কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে,
মন রে পাখি মৌলা বলো মন রে পাখি সম্বন্ধ কিছু নাই ঘরের বাহির করবেন গো সবাই দেহ থেকে প্রাণ পাখে চলে গেলে সবাই ব্যস্ত হয়ে যায় কখন তাকে কবরে শোনা হবে এই যে বিশ্বে করোনা ভাইরাসে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে এদের কি ভাগ্য বলেন আত্মীয় স্বজনও কাছে আসতে পারছে না কারণ তারা আসলে তারাও আক্রান্ত হবে সাধারণ মৃত্যু হলে আত্মীয় স্বজন সবাই কান্না করে একটু জড়ায় ধরে কাঁদে সবাই মিলে তাকে গোরস্থানে নিয়ে যায় বা তাকে পোড়ানো হয় অথচ এমন একটা মৃত্যু দেখেন এমন একটা মৃত্যু যে আপন জনেরাও তাকে ছুঁতে পারছে না শেষবারের মতো একটু স্পর্শ করতে পারছে না কাছে যেতে পারছে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তাই বলছে গোরে রোগ কিনারে যখন লয়ে যায় কাঁদিয়ে সবাই জীবন দিতে চায় না হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু ঘরের বাহির করবেন সবাই কে পায় আপন পরকে তখন আরে কে পায় আপন পরকে তখন দেখে শুনে মৌলা বলো
রে আধ্যাত্মিক গান খুবই সুন্দর এবং ভাইয়া কিন্তু হাততালি দিচ্ছিলেন। একটু জানতে চাই আপনার বাবার কথা, বাবার ভালোবাসা আজকের লায়লা। যখন ক্রাউনটি মাথায় পড়েছিলেন 2012-এ, বাবার এক্সপেকটেশনের জায়গাটা তো অবশ্যই ফুলফিল করেছেন, তখন বাবা কি বলেছে? আব্বা তো অনেক খুশি, কারণ আব্বার প্রথম ইচ্ছা ছিল যে আমার মেয়েকে যদি কখনো একবার টেলিভিশনে দেখা যায়। আর এখন বলে যে ইন্টারাপ্ট করছে, মেয়েকে এখন সবসময় টেলিভিশনে দেখা যায়। আর এখন আব্বা বলে যে লাইভ কয়টায়? 11টা, 11:30টা। এত রাতে? আচ্ছা, এত রাতে কেন লাইভ দেয়, এত রাতে কেন দেয়, এটা তার প্রশ্ন। এখন তার মেয়েকে এখন সবসময় লাইভে দেখতে পায়, বিভিন্ন প্রোগ্রামে দেখতে পায়, বিভিন্ন ইন্টারভিউ দেখতে পায়। তো আব্বা তো মন থেকে চেয়েছিল একবার যেন আমার মেয়েকে দেখা যায়। তা আব্বার কথা আসলে আল্লাহ পাক হয়তো কবুল করেছেন, এই জন্য এখন বারবার দেখা যায়। আচ্ছা, লায়লার প্রথম একক অ্যালবাম ছিল 2016-এ 6 সেপ্টেম্বর, আমার কুঞ্জে, যেখানে 10টা সলো গান ছিল, ওইটা কি প্রথম একক অ্যালবাম ছিল? হ্যাঁ। আচ্ছা, গানগুলো দর্শকপ্রিয়তা কতখানি পেয়েছে? আমার জায়গা থেকে তখন যতটুকু পাওয়ার দরকার ঠিক ততটুকুই শ্রোতারা গ্রহণ করেছেন। এবং মূলত আমরা যখন মিডিয়াতে আসলাম তখন অডিও এই ক্যাসেট বলেন এগুলো আসলে সব উঠেই গেল। আমরা আসলে ওইভাবে অ্যালবামের কোনো দোকানই খুঁজে পেলাম না যখন আসলাম। একটা বড় একটা সংকটের মুখে আমরা আসলে ঢুকেছি মিডিয়াতে। তো যার কারণে সেখান থেকে চেষ্টা করেছি নিজেকে একটু 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 করে আস্তে আস্তে গড়ে তোলার জন্য। জানি না কতটুকু পেরেছি। যে 10টা সলো গান রয়েছে সবগুলোই কি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে? না, সবগুলোই অডিও। আচ্ছা, ওগুলো মিউজিক ভিডিও করা হয়নি। এরপরে আমার অনেকগুলো গান এসছে, সেগুলো তো এখন তো আসলে মূলত গানগুলো ইউটিউবে রিলিজ হয়, মূলত আমরা সেটাই করি। তো সেখান থেকে আপনার মধ্যে একটা গান আছে, সখী আমার মন ভালা না, 4.2 মিলিয়ন ভিউস 2019-এ আমি যতটুকু দেখেছি, এবং এটা কিন্তু একটা রেকর্ড যদি বলি। এটা মূলত একটা সংগ্রহের গান, আমি সংগ্রহ করেছি। আর এরপরে অনেকে গেয়েছে, আমি গাওয়ার পরে অনেকে গেয়েছে। এই গানটা কিন্তু লায়লা আপু একদম শুনতে চাই। গানটা করব আরেকটু পরে করি, কারণ যে গানের জন্য এত বেশি ভালোবাসা, আর শ্রোতারা থাকুক সাথে। তাহলে এখন কোন গানটি শুনব? বাচ্চাদের যেমন লজেন্সের লোভ দেখিয়ে ধরে রাখে, ঠিক সেভাবেই হচ্ছে আমার শ্রোতাদের। তো শ্রোতারা থাক। আর মূলত আজকে সেই গানগুলো শুরু থেকে করছি না, কারণ হলো দেশের অবস্থা ভালো না, পুরো বিশ্বের মানুষ থমকে আছে, একটা জায়গায় একদম স্টপ হয়ে গেছে, আর নড়াচড়া করতে পারছে না। তো এমন মৃত্যু যেন না হয় যে মৃত্যুতে জানাজা করার কোনো লোক পাওয়া যাবে না, আমরা সেই জায়গা থেকেই আসলে গান করছি। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে আজকের গানগুলো করা, তারপরে চেষ্টা করব, দেখা যাক কি হয়। কোন গানটি শুনছি এখন? এবারে গাইছি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার পরে, উনি যেহেতু শেষ নবী, এরপরে আমরা অনেক ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর তাদেরকে পেয়েছি, তারাও কিন্তু এসেছে আমাদের এই জীব তরাতে এবং ইসলাম প্রচারের জন্য এসছে। এবং এই সকল ওলিয়া উলিয়া ইনারা কিন্তু আল্লাহর জাতের সাথে মিশে অমর হয়ে আছেন। সেখান থেকে এবার আমার চিশতিয়া তরিকায় যিনি শিরোমণি খাজা বাবার একটি গান করছি। ওকে, চিশতিয়ার রেলগাড়িটা প্রেমের স্টেশনে, বাংলাদেশের খুব জনপ্রিয় একটি গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় আবুল সরকার, ওনার অসংখ্য গান আছে, তার মধ্যে এটা একটা আমার খুব পছন্দের গান এই আর কি। এক নম্বর লাইনে
থেকে যাবি আয়রে ছুটে তোরা কেকে যাবি আয়রে ছুটে খাজা বাবার দরবারে
সুন্দর। আসলে স্টেশনে আমরা সবসময় সঠিক ট্রেনটার জন্য অপেক্ষা করি। একদম, এভাবে পরপরে যেতে হলেও কিন্তু আমাদের টিকিট লাগবে। একদম একদম, আসলে সঠিক ট্রেন কোনটা আসলে সেই সঠিক ট্রেনে ওঠার জন্য আমাদের সঠিক কাজ করতে হবে। হ্যাঁ, সঠিক কাজ করতে হবে। আল্লাহ যে ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমরা সেই ইবাদত করে যেন আমাদের পুঁজিটাকে আমরা সেভাবে পাকাপোক্ত করতে পারি, যেন পরপারে আর আমরা না ঠেকে যাই। খুবই চমৎকার। আসলে এই গানগুলোর মধ্যে আমাদের জীবনের প্রতিচ্ছবিগুলো আমরা খুঁজে পাই, আসলে আমাদের কি করা উচিত। লোকগান তো আমাদের জীবনধারাকে নিয়েই করা আসলে, যার কারণে আমরা যখনই লোকগান গাই তখন মনে হয় যে লোকগান শুনলে, এই যে দেশের বাইরে যারা আছে আপনি খেয়াল করলে দেখবেন তারা এই লোকগান বেশি শোনে। কারণ কি? কারণ লোকগান শুনলে তারা মনে করে যে আমি আমার মায়ের কাছে আছি, এরা মায়ের একটা আদর ভালোবাসা স্নেহ ওই জায়গাটা ফিল করে, যার কারণে লোকগান শোনে। যেহেতু মায়ের কথা আসছে, আমি কিন্তু একটা কথা জানি, আপনার মা আপনার যদি কোনো প্রোগ্রাম থাকে যতক্ষণ আপনি বাসায় না যান সে কিন্তু জেগে থাকে। আমি বুঝলাম না, আজকে সব তথ্য নিয়ে বসছে মনে হয়। আমি ব্যাপারটা কিন্তু এরকম, আপনি বলেন যে এই যে আপনি বাইরে থাকেন আপনার মাও কিন্তু এরকম করে, আমি বুঝতেই পারি না। আমি শো করে এসে ঘুমিয়েছি, তো চোখ খুলে দেখি আমার মুখের মধ্যে ডিম। তো মানে এটাই হচ্ছে মা, যার তুলনা আসলে বাবা মার তুলনা বাবা মাই, এটা আসলে আল্লাহর পরে আমার মনে হয় যে এই মানুষগুলোর ইবাদত করা উচিত। আল্লাহ পাকের ইবাদত করব এবং মা বাবার ইবাদত করব। মা বাবাকে যে ভালোবাসে না, মা বাবাকে যে ভালোবাসে না সে মুর্শিদের কাছেও পৌঁছাতে পারবে না, আমার নবীর কাছেও পৌঁছাতে পারবে না, আল্লাহকে তো অনেক দূরের কথা। তাই মা বাবাকে ভালোবাসতে, আল্লাহকে পেতে হলে অবশ্যই মা বাবাকে ভালোবাসতে হবে। একদম। গানে যেতে চাই আপু, কোন গান শুনছি? এবার গাইছি ভ্রমর কইগিয়া। আচ্ছা, ভ্রমর কইগিয়া খুবই চমৎকার জনপ্রিয় একটি গান, গানটি আমরা শুনবো ব্যক্তি থেকে ঘুরে এসে। ঠিক আছে। ওকে দর্শক, দেখতেই পাচ্ছেন আজকে বলটা নেশন মিউজিক কিন্তু একদমই জমে উঠেছে গল্প কথা আড্ডায় গানে, এবং সেই সাথে তার অংশীদার হিসেবে আপনারা কিন্তু রয়েছেন আমাদের সাথে। বলটা নেশন মিউজিকের সময় হলো এই মুহূর্তে ছোট্ট একটি ব্রেকের সাথেই থাকবেন, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। দর্শক, ব্রেকের পর সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান বলতেন এশিয়ান মিউজিকে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন আজকে বলতেন এশিয়ান মিউজিকে আজকে শিল্পী হিসেবে উপস্থিত আছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা। আবারও চলে যাচ্ছি আজকে আমাদের শিল্পীর কাছে। আপু, ব্রেকের পর স্বাগত। ব্রেকের আগের কথা ছিল ভ্রমর কইও গিয়া। একদম, এখন ডিরেক্টলি আমরা গানে চলে যাব। হ্যাঁ, গানে চলে যাচ্ছি শ্রদ্ধেয় রাধারমণ দত্তের ভ্রমর কইও গিয়া।
সবুজ গান শুনলাম আমরা, যে গানগুলো আসলে কখনোই পুরনো হবে না, যত শুনবো তত নতুন মনে হয়। লায়লার কাছ থেকে তার দর্শক যারা রয়েছে, কি কি কাজ পাচ্ছে সামনে, প্ল্যান কি কি আছে কাজের? গান মূলত করছি শ্রোতাদের জন্য, কারণ ওনারা যতদিন আমাকে চাইবে আমি ততদিন লায়লা থাকব, ওনারা না চাইলে আমি গান করা বন্ধ করে দিব। তো সব কিছু আমার শ্রোতাদের জন্য, এবং শ্রোতাদের জন্য কিছু ভালো কাজ করার চেষ্টা করছি।
আর মূলত আসলে আমরা যারা লোকগান করি, বেসিক্যালি আমি আমার কথা বলছি, চেষ্টা করি সবসময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু গান, যে গানগুলো আসলে শ্রোতারা পাচ্ছে না, শ্রোতাদের মাঝে আসছে না, সেই গানগুলোই আমি বরাবর গাওয়ার চেষ্টা করি। যে গানগুলো একেবারে অপ্রচলিত সেই গানগুলোও তুলে এনে নতুন করে গাওয়ার চেষ্টা করি। একটা সময় মনে হয়েছে যে আসলে লোকগান আর কেউ শোনে না বা লোকগানকে ভালোবাসে না, মাঝখানে এরকম একটা টার্নিং পয়েন্ট কিন্তু আমাদের মিডিয়াতে গেছে, কিন্তু সেই জিনিসটা হঠাৎ করে চাকাটা ঘুরে গেল। এবং এখন আমার মনে হয় যে হিন্দি বলেন বা আর যে যাই বলেন, লোকগানের প্রতি ইন্টার ফার্স্ট ইয়ারে যারা পড়ে তাদেরও ঠিক একই রকম ভালোবাসা, মধ্যবয়সী যারা তাদেরও একই ভালোবাসা, আবার একদম ছোটো ছোটো বাচ্চা যারা তাদেরও একই ভালোবাসা। ব্যাপার হচ্ছে যে তাদের সামনে সঠিকভাবে গানগুলো আমাদের তুলে ধরতে হবে, আমাদের তুলে ধরতে হবে, জি একদম তাই, যেন গানগুলো হারিয়ে না যায় একদম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই জেনারেশনের একজন শিল্পী, অনেক অনেক ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই গানগুলো এই মুহূর্তে দর্শক যারা আছে নতুনভাবে আপনার কণ্ঠে শুনছে, এটা বারবার ফিরে আসুক, লোকগান বারবার ফিরে আসুক। মাকে যেমন আমরা ভুলে থাকতে পারি না, মায়ের আঁচল ধরে ধরে ঘুরি, ঠিক সেভাবে লোকগানের আঁচল, আমার সেই মায়ের আঁচল ধরেই আমাদেরকে ঘুরতে হবে। লাল আপু পরবর্তী গানে যেতে চাই, কোন গানটি শুনছি? এবারে গাইছি যে আমারে ব্যথা দিয়েছে, এটিও অনেক জনপ্রিয় একটা গান, সেই গানটি করছি। ধরো যাই, অনেক সুনামধন্য একজন শিল্পী যিনি আমাদের মাঝে নেই, তার বিপুল জনপ্রিয় গান নয়ন ভাই ইসাক সরকারের, প্রয়াত ইসাক সরকার, গানটি তাকেই উৎসর্গ করছি। যে আমারে ব্যথা দিয়াছে, তারে দোষী আমার কপালে আছে, যে
একটা বিধি লিখেছে সেদিন বুঝি শুনছি সংস্কৃতির গান, ভালোবাসার গান, মাটির গান, ভালো লাগার গান, চমৎকার ছিল। অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটি গান শোনানোর জন্য এবং খুবই খুবই ভালো লেগেছে এবং গানের কথাগুলো এত সুন্দর, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম কথাগুলো। আসলে
তিনি চলে গেছেন অনেক বছর হয়, প্রয়াত ইসাক সরকারের কথা বলছি, কিন্তু ওনার সৃষ্টি রয়ে গেছে। উনি চলে গেছেন কিন্তু ওনার সৃষ্টিগুলো এই যে আমরা প্রজন্মের পর প্রজন্ম আমরা গাইব, গান এভাবেই থাকবে, এভাবে বেঁচে থাকবে। আসলে আপু আমাদের সংস্কৃতিতে এত এত গান রয়েছে, এত সমৃদ্ধ, যদি এগুলো আমরা একটু খুঁজতে যাই, তুলে ধরতে চাই, আসলে আমার মনে হয় না বাইরের দিকে তাকানোর কোনো দরকার আছে। লোকগানের ভান্ডার বাংলাদেশে অনেক সমৃদ্ধ, অনেক সমৃদ্ধ। আপু এই লোকগীতির বাইরে কি কোনো আধুনিক গান করা হয় কিনা? আসলে আধুনিক গান শুনতে আমি খুব ভালোবাসি, শুনি, কিন্তু গাইতে সেরকমভাবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আসলে, কারণ ছোটোবেলা থেকেই লোকগানের সাথে এমনভাবে মিশে গেছি, আমার রক্তে রক্তে মিশে আছে সেই গান, কারণ বাবার কাছ থেকে পাওয়া মানে একেবারে বংশ পরম্পরাই বলতে পারেন, তো সেখান থেকেই আসলে আমার লোকগান শেখা। আমি গাইতে পারি না, লোকগান আসলে যেভাবে গাওয়া উচিত, যেভাবে পরিবেশন করা উচিত, সেটার সৌভাগ্য হয়তো আমার এখনও হয়নি সেভাবে গাওয়ার, কারণ আমার আব্বা এখনও আমার গান গাওয়া পছন্দ করে না, এবং আমি লাইভে ঢুকলে আমি তাকে বলি না যে আমি লাইভে আছি। আজকে কি বাবা দেখছেন? আমি আজকেও বলি নাই, কিন্তু আজকে আমার বোনের ছেলে মেয়ে সবাইকে বলেছি, আব্বাকে বলি নাই, কারণ তাকে বললে সে আমার গান পছন্দ করে না, আজও পছন্দ করে না। আমি জানি না যে কবে আমার আব্বার মনের আশা পূরণ করে গান করতে পারবো, যতবারই লাইভ শেষ করি বলে আমার গান ভালো লাগে নাই। নিজের মানুষ, কাছের মানুষ এবং ভালোবাসা মানুষগুলো সবসময় কিন্তু এরকম একটু মিসিং আছে, ল্যাকিংস আছে, ব্যাপারগুলো বলতেই থাকে, কারণ আরও বেশি ভালো করার জন্য। আমরা একটু ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ঘুরে এসে আমরা গান শুনব। দর্শক দেখতে পাচ্ছেন গল্প কথায় আড্ডায় গানে ওয়াল্ড নেশন মিউজিকের সময় হলো, ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন, ফিরছি একটু পরে। দর্শক ব্রেকের পর সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান ওয়াল্টন এশিয়ান মিউজিকে। আপনারা সবাই ইতিমধ্যে জানেন আজকে ওয়াল্টন এশিয়ান মিউজিকে আজকে শিল্পী হিসেবে উপস্থিত আছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী লায়লা। আবারও চলে যাচ্ছি আজকে আমাদের শিল্পীর কাছে। আপু ব্রেকের পর স্বাগত। মা বাবার গানটা করে ফেলি। ওরে আমি পারি না করিতে, পারি না পিতা মাতা খেদমো, করিও বলছে আমার দিনের নবী বলছে, আমি পারি নাই করিতে, পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। দুনিয়ার বুকে সব কাজই আমি রাসূল রাসূল করে যেতে পেরেছি, কিন্তু দুটি কাজ যেটা আমি সম্পূর্ণ করতে পারি নাই সেটা হলো আমার বাবা মায়ের খেদমত। কারণ আমার দিনের নবী ছয় মাস বয়সে তার পিতাকে হারিয়েছে, এবং ছয় বছর বয়সে হারিয়েছেন তার মাতাকে। তাই আমার দিনের নবী বলছে, আমি গানে গানে চেষ্টা করছি। আমি পারি নাই করিতে, পারি করিও আমার উম্মত।
মাতা মরেছে, মাতা মরেছে শিশু কালে, বন্ধু আবু তাহেরের সাথে মাঠে খেলা করছে। হঠাৎ করে কোথায় থেকে যেন আবু তাহেরের পিতা আবু তাহেরের কাছে এসে আবু তাহেরকে কোলে তুলে নিল, আদর করলো, দুই গালে কপালে চুমু খেল, পকেট থেকে খুরমা খেজুর বের করে আবু তাহেরের খাওয়াই দিল। আবু তাহের খেতে চাইতেছিল না, খুব আদর যত্ন করে, সোনা বাবা খাও, আমার বাপজান খাও, অনেক স্নেহ করে, অনেক আদর করে, আহ্লাদ করে আবু তাহেরের মুখে ওই খেজুর তুলে দিচ্ছিল। আদর করে যখন আবু তাহেরের পিতা চলে যায়, আমার দিনের নবী আবু তাহেরের কাছে গিয়ে বলছে, আবু তাহের, তোমার বাবারে একটু বলো না আমার এক কোলে নিতে, আমার দুই গালে চুম্বন দিতে, আমার একটু খেজুর দিতে। আবু তাহের বলো, কেন কেন দিব, ওটা তো আমার বাবা, আমার বাবা তোমাকে কেন কোলে নিতে যাবে, তোমার বাবা নয়। আমার নবী বলে, আমি তো জানি না, মা শুধু বলে আমার বাবা আসবে আসবে। আমার দিনের নবী কান্না চোখ নিয়ে দৌড়াতে দৌড়াতে মা আমেনার কাছে গেলেন। আমেনাকে জিজ্ঞেস করলেন, মা, আজ বহু বছর হয় তুমি আমাকে বলো আমার বাবা আসবে আসবে, আজকে আমার বাবার কাছে নিয়ে যাইতেই হবে তোমার, আমি কোনো কথা শুনব না। মা আমেনা একেবারে অপারগ হয়ে আমার দিনের নবীকে সাথে করে নিয়ে চললেন পিতা আবদুল্লার কাছে। সেখানে নিয়ে গিয়ে আমার রাসূলকে বলছেন, এটাই তোমার বাবা, এখানে তোমার বাবা শুয়ে আছে, তুমি ডাকো, তুমি ডাকলে হয়তো তোমার বাবা জব নিতেও পারে, কথা বলতেও পারে। আমার নবী ঝাপটে গিয়ে বাবা আবদুল্লার কবরের উপরে পড়ে গেলেন, বলে, বাবা তুমি উঠবা না, তুমি আমারে খাওয়াই দিবা না, আমার গালে চুম্বন করবা না, বাবা তো কথা কয় না। এই সময় আমার আল্লাহ পাক আজরাইলকে বললেন, হে আজরাইল, যাও তুমি আমেনার জান কবচ করে নিয়ে আসো। ওই সময় আজরাইলও কেঁদেছিলেন, আজরাইল বলেছিলেন, হে আল্লাহ,
এ তোমার কেমন বিচার? যার জন্য তুমি এত সুন্দর করে এই দুনিয়া তৈরি করলা, এই পৃথিবী সৃষ্টি করলা, আজকে তাকেই তুমি এতিম করে দিবা। আমিনার জান যদি আমি কবজ করি, আপনার দোস্তকে কে দেখবে, কে লালন পালন করবে? আল্লাহ বলল, আমি যা বুঝি তুমি তা বোঝো না। আজকে দিনের নবীকে এতিম করা দরকার, কারণ তিনি এতিম হলেই এতিমের কি জ্বালা এটা বুঝতে পারবে। ওই অবস্থাতেই মা আমেনা মারা যান। তাই আমার দিনের নবী ওই দিন বলেছিলেন যে আত্মা থেকে, অন্তর থেকে যে বাবা মাকে সেবা করতে পারবে, বাবা মাকে ভালোবাসতে পারবে, আমি নবী নিজের জান্নাতে না গিয়ে আমি আমার সেই উম্মতকে জান্নাতে প্রবেশ করাব। তাই বাবা মায়ের প্রতি সেই ভালোবাসা আমরা প্রত্যেকটা সন্তান, যাদের নাই সেটা তো আলাদা ব্যাপার, তারা শুধু দোয়াই করতে পারে আল্লাহ আমার বাবা মাকে বেঁচে নসিব করুক। আর যারা, যে সকল বাবা মা বেঁচে আছে, আমরা যেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি। তাই আমার দিনের নবী বলেছে, মায়ের মুখে বাবার মুখে যে তুইয়া দিল খানা, যে তুলিয়া দিল খানা, আল্লাহ পায় সেই খানা। কয়সা হালম সরকার আছে রে ভাই দরকার, কয়সা হালম সরকার আছে ভাই দরকার, পিতা মাতার নেক বরকত সুন্দর, অসম্ভব সুন্দর। আমরা যদি কথা বলতে চাই গান একটু কম শুনতে হবে তাহলে। ঠিক আছে, গানে চলে যাই। হ্যাঁ, গানে যাব। হ্যাঁ, গানটি লিখেছেন শ্রদ্ধেয় হারুন ভাই এবং গানটি সুর করেছেন দাদা বাউলা দীপু। আমার মৌলিক গান সেই গানটি করছি। ওরে আমার পোড়া মনের জ্বালা গো, জলে গইয়া গইয়া প্রেম নলে অন্তর পুড়ে গেছে কয়লা হইয়া গো, প্রেম নলে অন্তর পুড়ে গেছে কয়লা হইয়া।
বিশ্বাস কইরা মোর সপিয়া বাড়াইলা প্রেমের গান, বিরহের গান, জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ আসলে। হ্যাঁ, এখন যে ঘড়ির কাঁটা যেখানে আছে সেখানে বিচ্ছেদ গান গাওয়ারই সময় আসলে। একটু ব্রেকে যেতে চাই, ব্রেক থেকে ঘুরে এসে আমরা আবার গান শুনবো। দর্শক, মিষ্টি মিষ্টি কথা এবং গানে ওয়ালটন এশিয়ান মিউজিকের সময় হয়েছে সর্বশেষ একটি ব্রেকে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, কারণ ব্রেকের পরে কিন্তু আরও চমৎকার কিছু গান থাকছে আপনাদের জন্য। সো সাথেই থাকবেন। দর্শক, ব্রেকের পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। একদম শেষ ঘন্টাতে আমরা চলে এসেছি, কারণ এরপরে আমরা কোনো ব্রেক পাচ্ছি না। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এর মধ্যে ইতোমধ্যে অনেকে আছেন আমাদের সাথে জয়েন করেছেন এবং আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আজকে ওয়ালটন এশিয়ান মিউজিকে আমাদের মাঝে উপস্থিত আছেন সময়ের জনপ্রিয় শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। আবারও চলে যাচ্ছি আমাদের শিল্পীর কাছে। শেষ ঘন্টাতে আপু স্বাগত আবারও। সত্যি খুব ভালো লাগছে, আর আপনার মতো মিষ্টি আপুর সাথে আজকের এশিয়ানের লাইভ করছি, সত্যি অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপু, প্রশংসা পেতে আসলে সবারই ভালো লাগে। না, আমি শুধু বলছি না, আমার আমার সাথে সব গুণীজনেরা আছে সবাই বলছে। অনেক ধন্যবাদ আপু। শুরুতে আমরা একটু, যেহেতু আমরা লাস্ট ব্রেকে আর চলে এসেছি শেষ করে, এরপরে কোনো ব্রেক পাচ্ছি না আমরা। আমার খুব পছন্দের একটা গান আছে, সেই গানটা করতে চাই। বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে। গানটা আমার খুব পছন্দের, আমার শ্রোতাদের সাথে শেয়ার করতে চাই গানটি।
শ্রদ্ধেয় রমেশ গান, এটা একেবারে বিচ্ছেদ ঝরনার গান, চেষ্টা করছি। জ্বালা কি দিয়া জুড়া
নয়নের ভঙ্গি সুন্দর, অসম্ভব সুন্দর আমরা একটু বিরহ গান শুনলাম। আপা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দেন আমরা লাস্ট গানটি শুনবো। শ্রোতাদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলি, আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও একই কথা বলতে চাই। আমরা বাংলাদেশে জন্মেছি, আমরা লোকগানকে ভালোবাসবো, লোকগানের সাথে থাকবো, এটা আমাদের নিজস্ব সম্পদ। আমরা পরের সম্পদ নিয়ে খুশি থাকবো না, পরের সম্পদ নিয়ে আমরা টানাহাচড়াও করব না। আমরা আমাদের যেটা নিজস্ব, পরের বাড়িতে ভাড়া থাকলে যেমন প্রতি মাসে ভাড়া দিতে হয়, ওটার ভিতরে নিজস্বতা থাকে না। নিজের বাড়িতে বসবাস করলে একটা সুখ থাকে, একটা শান্তি থাকে, তেমনি আমরা লোকগানের সাথে থাকব, আমরা সবাই সচেতন থাকব। লালাপু অনেক অনেক ধন্যবাদ, আমরা লাস্টে মন ভালো নিয়ে গানটি শুনবো, আর মিউজিশিয়ান ভাই যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ এবং আপুকে ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর লাস্ট গানটি শুনবো। দর্শক, মিষ্টি মিষ্টি কথায় গল্পে আড্ডে ওয়ালটন এশিয়ান মিউজিকের আজকের আয়োজন এ পর্যন্তই। আজকের আয়োজন থেকে যদি খানিকটাও আপনাদের ভালো লেগে থাকে, ভালো সময় কেটে থাকে, সেখানেই হবে আমাদের সার্থকতা। একই দিন একই সময় আবারও দেখা হবে পছন্দের কোনো শিল্পী, পছন্দের কোনো গান নিয়ে। আমাদের দেশীয় সংস্কৃতি না অনেক সমৃদ্ধ, এই সংস্কৃতিকে লালন করতে হবে, ধারণ করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে সামনের দিকে, কারণ সেই দায়িত্ব কিন্তু আপনার, আমার, আমাদের সকলের। যাবার আগে একটি কথা অবশ্যই বলবো, আমাদের দেশে খুবই ক্রান্তিকাল চলছে, করোনা ভাইরাসের সেই ছোবলে আমরা আজকে আক্রান্ত, পুরো বিশ্ব আজকে আক্রান্ত। খুব তাড়াতাড়ি যেন আমরা সেই সমস্যা থেকে সমাধান বের করতে পারি, বের হয়ে আসতে পারি। যে যেখানে থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন, পাশে মানসিক নিরাপদে রাখবেন এবং এশিয়ান টিভির সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আপু লাস্ট গানটি শুনতে কথা বলতে কি, আমি এই জমানো গান করতে চাইছিলাম না, কারণ শুরু থেকে আমাদের একটা টার্গেট ছিল, যেহেতু আমাদের দেশের পরিস্থিতি খারাপ, সবার মনে খুব হাহাকার চলছে, যার কারণে চেষ্টা করেছি, আপনি জানেন যে শুরু থেকে চেষ্টা করেছি আমার নবী রাসূলের গান, আল্লাহ পাকের স্মরণে সেই গানগুলোই গাওয়ার, সেই জায়গার প্রেমের গান গাওয়ার চেষ্টা করেছি। এখন অনেকগুলো প্রার্থনা গান করেছি, অনেকগুলো বিচ্ছেদ গান করেছি। এখন যেহেতু বলা হয়েছে গানটা গাওয়ার জন্য,
এবং আপু এই গানটির জন্য কিন্তু আমি পিছন থেকে আর রিকোয়েস্ট পাচ্ছি আপনাকে বলার জন্য এই গানটি করার জন্য আর কি এমন একটা গান করেছি যে বাচ্চারা এই গান না শুনলে ভাত খায় না এটাই তো আসলে একটা অর্জন আমি সকলের কাছে যারা দেখছেন সকলের কাছে ক্ষমা চাইছি আজকে সত্যি আমার মন ভালো নেই এই গানটা গাওয়ার মতো মনের পরিস্থিতি নেই কিন্তু যেহেতু মন ভালানোর গান দিয়ে আপনাদের মন ভালো হয়ে যাবে ক্ষণিকের একটু আনন্দ দেয়া আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গাইছি সেই গানটি আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ ওরে আখেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায়